নতুন রান্না দেখাচ্ছি আজকে। এটা নারকেল দিয়ে আর ছোট ছোট মাছ দিয়ে টক করা দেখাবো আজকে কি করে করছি। দেখেন মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার নারকেলটাকে আমি ফাটাবো। নারকেলটা ফাটিয়ে নিয়েছি, জলটা আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে। জলটা ফেলবো না, এই জল দিয়ে আমি রান্না করব। নারকেলটা আমি এইভাবে বের করে নিচ্ছি, আগে এইভাবে লম্বা লম্বা খালি করে বের করে নেব। এইভাবে খালি করব, সরু সরু করে পাতলা পাতলা করে বের করে নেব। নারকেলটা আমার হয়ে গেছে, পাতলা পাতলা কেটে আমি ধুয়ে নিয়েছি, উপরের থেকে চামড়াগুলো ছুলে দিয়েছি কালো কালো। এবার আমি মাছটা একটু টুকরো টুকরো করে নেব, ছোট ছোট। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি এদিকে, মাছটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেব প্রথমে। ভাজার পরে আমি আমি দেবো তেঁতুল, আমাদের গাছের তেঁতুল। এটা এই যে গোটা গোটা তেঁতুল, তেঁতুলটাকে আমি কিছু ভিজিয়ে রেখেছি, আমার তেঁতুল লাগবে টকের জন্য। মাছ ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে দেবো মাছ ভাজাগুলো। এই তেলে দিয়ে দেবো আমি সর্ষে ফোড়ন, কালো সর্ষে দিচ্ছি এতটা। দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো টুকরো করা, দিয়ে দেবো নারকেল কুচিগুলো এরকম লম্বা লম্বা খালি করে নিয়া। লবণ স্বাদ মতো, হলুদ এক চামচ, নাড়িয়ে নেব ভালো করে। দিয়ে দেবো তেঁতুলগুলো, ভিজিয়ে রাখা তেঁতুল। এরপরে দিয়ে দেবো নারকেল ভাঙা যে জলটা বেরিয়েছে সে জলটা, হালকা জল দিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিট। মাছটা দিয়ে দিয়েছি আমি, এবার নামিয়ে দেবো। আমার টক নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে দিলাম।
আজকের রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। আজকে বন্ধু আজকে হয়ে গেছে, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকের রান্না এখানেই শেষ করছি, আজকের রান্না কেমন লাগলো আপনারা বলবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।